একদম পিটা এখানকার বলা ঠিক করে আলাম মারানির বলা রাষ্ট্র নিজে করে যখন একদম পিটা করে আলাম শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে বিরোধিতা করি নাই সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো আজকের এই পুরো ভিডিওতে যা দেখবেন মাহফিলে শেখ মুজিবুর রহমানের মূর্তি নিয়ে কথা বলার সাথে সাথেই একজন আলেমকে একজন হাফেজকে আওয়ামী লীগের নেতা টেনে হেঁচড়ে ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেয়। পরবর্তীতে ওই আওয়ামী লীগের নেতাকে মুসলিম তাওহিদ জনতা জুতা মারতে মারতে স্টেজ থেকে নামিয়ে দেয়। এবং কি ভিডিও শেষ পরে দেখবেন নিক্সন সৌদির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত আছে আমাদের আরেক নতুন ভিডিওতে। সাথে আছে আমি আমির ইসলাম রুবেল। বন্ধুরা, আমাদের বিবেক কতটুকু নিকৃষ্ট হলে, কতটুকু নিচে নেমে গেলে আমরা এই কাজটি করতে পারি একজন হাফেজকে, একজন আলেমকে যে মূর্তি নিয়ে কথা বলার সাথে সাথে, ভাস্কর্য নিয়ে কথা বলার সাথে সাথে মাহফিলের মধ্যে স্টেজে থাকা অবস্থায় ওই হাফেজকে আমরা গালিগালাজ করতে করতে টেনে হেঁচড়ে আমরা স্টেজ থেকে নামিয়ে দিই শুধুমাত্র আমাদের ক্ষমতার জন্য, আমাদের টাকার জন্য, অন্য কিছুই না। আমরা বুঝে যাই যে আমার মৃত্যুর পরে এই আলেমরা, এই হাফেজরা আমাদেরকে জানাজা দেবে, আমাদেরকে গোসল করাবে, আমাদেরকে কবর নিয়ে রেখে আসবে। বন্ধুরা, অবাক হয়ে গেছে আমরা ভিডিওটি দেখে, যে ভিডিওর মধ্যে দেখা গেছে যে একদম আওয়ামী লীগের নেতা একদম হুজুরকে গালিগালাজ করতে করতে, হাফেজকে গালিগালাজ করতে করতে স্টেজ থেকে নামিয়ে দেয়। পরবর্তীতে মুসলিম তাওহিদ জনতা ওই আওয়ামী লীগ নেতাকে জুতা দিয়ে ফিরতে ফিরতে স্টেজ থেকে নামিয়ে যায়। বন্ধুরা, প্রথমে আমরা ওই ভিডিওর অংশটি দেখে আসবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনি সাথে দেখবেন, এমনকি ভিডিও শেষ পর্যন্ত আপনি দেখবেন যে নিক্সন চৌধুরী যে আমাদের মুমিন হক সাহেবকে চ্যালেঞ্জ করেছে যে তার সাথে খেলা করার জন্য, ওই নিক্সন চৌধুরীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। জি বন্ধুরা, ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন, এবং কি আপনি আমাদের এই চ্যানেল দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সকল ভিডিওর জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদম পিটা এখানকার বলা ঠিক করে আলাম মারানির বলা রাষ্ট্রনীতির কথা চলছে একদম পিটা বলে গেলাম। শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে আমরা বিরোধিতা করি নাই, শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে বিরোধিতা করি নাই, সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না। এটা হলো যেহেতু একটা মূর্তি, হাদিসে নিষেধ আছে, এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি, শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই, বলা সমচিন নয়, কথা বলেন ঠিক কিনা। কানাপট্টি গরম করে আলাম মানতে পারছি না, কথা বলেন না, একদম পিটা এখানকার বলা ঠিক করে আলাম। মারানির বলা রাষ্ট্রনীতির কথা চলছে একদম পিটা বলে গেলাম। কি দেখলেন যে ভিডিও দেখার পর আমি নিজেও হতভম্ব হয়ে গেছি। এটি কি করে সম্ভব যে একজন মুসলিম হয়ে ইসলামের বিপক্ষে কথা বলতে পারে, একজন আলেমকে, একজন হাফেজকে এভাবে জনসম্মুখে অপমান করতে পারে, তাকে টেনে হেঁচড়ে স্টেজ থেকে নামিয়ে দিতে পারে, আর শুধুমাত্র ক্ষমতার জন্য এবং কি টাকার জন্য আমরা এইরকম নিকৃষ্ট কাজ করতে বাধ্য হচ্ছি। আমরা বলে যাই যে আমার মৃত্যুর পরে এই আলেমরাই, এই হুজুররাই আমাদেরকে গোসল দিয়ে, আমাদেরকে সুন্দর করে জানাজা দিয়ে, আমাদেরকে দুধের মতো সেজে আমাদেরকে কবর রেখে আসবে। আমরা বলে যাই পরবর্তীতে আমার কোনো নেতা, আমার কোনো মন্ত্রী, আমার কোনো এমপি, আমার সরকার দল আমার কাছে আসবে না, আমার মৃত্যুর পর এই আলেমরাই আমার কাছে আসবে। জি বন্ধুরা, আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের ফরিদপুরের যে এমপি নিক্সন চৌধুরী যে আল্লামা মুমিন হক সাহেবকে চ্যালেঞ্জ করেছেন যে আসুন আমাদের সাথে খেলুন, আর সেই নিক্সন চৌধুরীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যে অগ্নিকাণ্ডের মধ্যে নিক্সন চৌধুরীর বাড়ি যদিপুরে সার্কার হয়ে গেছে। বন্ধুরা, ক্ষমতার দাফট বেশি থাকে না, আল্লাহ ছাড় দেয় ছাড়ে না, যে আল্লাহ ধরলে সব কিছু তছনছ করে ফেলবে, যে আমাদের পুরো
আদিম সমাজকে আমরা আজ অপমানিত করতেছি আমাদের ক্ষমতার জন্য, আমাদের টাকার জন্য, যে ক্ষমতা টাকা নিমিষে শেষ করতে পারে উপরওয়ালা। যে বোধ আপনারা দেখতেছেন যে যেখানে ভয়াবহ আগুন চলতেছে নিক্সন চৌধুরীর বাড়ির মধ্যে, যেই আমাদের ক্ষমতা আজ, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের টাকা পয়সা কোথায় গেল, যে এভাবেই আল্লাহ ধরতে গেলে কাউকে ছাড় দিবে না। যে বন্ধুরা আসলে এই পর্যন্ত ভালো ভিডিও আপনি শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।